গুড মর্নিং, নমস্কার সবাইকে। তোমাদের সবাইকে স্বাগত জানাই আরেকটা নতুন ভিডিওতে। তো এই মুহূর্তে কিন্তু আমি বেরিয়ে পড়েছি গোল্ডেন টেম্পলের উদ্দেশ্যে। পরনে কিন্তু বাঙালির ঐতিহ্যবাহী পাঞ্জাবি আর মনে অনেক ভক্তি। সত্যি কথা বলতে একটা আলাদা অনুভূতি, যে রাস্তাটা কিন্তু সিনেমা সিরিয়ালে এতদিন দেখে এসেছি, এখন সেটার উপর দিয়ে কিন্তু আমি হেঁটে চলেছি অথবা টোটোয় করে চলেছি। বলে বোঝানো যাবে না একটা অদ্ভুত রকমের ফিলিং অ্যান্ড ভালো ফিলিং। তো গোল্ডেন টেম্পলের আশপাশের এরিয়াটা যদি আমাকে এক্সপ্লেন করতে হয়, কিছুটা আমাদের কলকাতার নিউ মার্কেটের মতন। অ্যান্ড এখন আমি যাচ্ছি একটা স্পেশাল কারণে। कोई एक हेल्प कर देंगे थोड़ा एक हाँ जी। অল্প অল্প আমি কথা বুঝতে পারছি, হয়তো কমপ্লিটলি নয় কিন্তু বোঝা যাচ্ছে। পুরা পুরা সমাজ মে আ রা হ্যায় ক্যা বাত চল রা হ্যায় লেকিন পুরা নেই। হ্যাঁ জি এক্স্যাক্টলি। আমাকে কেউ চিনতে পারবে কি, যে তফাৎটা বুঝতে পারবে কি, কেমন লাগছে সেটা কমেন্টে। তো পাগড়িটা বেঁধে আমি কিন্তু গোল্ডেন টেম্পলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। ভাবলাম তোমাদের সাথে দু একটা কথা শেয়ার করে নেওয়া যাক। ছোটোবেলায় যখন কিন্তু পাগড়ি দেখতাম প্রচণ্ড এক্সাইটেড লাগতো, মনটা খুশি হয়ে যেত। তবে কালকে আমি যার সাথে এসছি প্লেনেতে, সেই সুরেশজির মুখে আমি একটা কথা শুনলাম যে এই পাগড়িটা কিন্তু তৈরি হয়েছিল বা পাগড়ির এই প্রচলনটা কিন্তু শুরু হয় আত্মরক্ষার জন্য, আর সেখান থেকেই কিন্তু এই পাগড়িটা আস্তে আস্তে প্রচলন প্রচলন প্রচলন। আমাকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। এবং এখন কিন্তু আমি যাব গোল্ডেন টেম্পলে, আর এখানে দুজন স্যার বসেছিলেন। আপনি কে বলা, আচ্ছা লাগ রা হ্যাঁ বহুত। আর আপকো বেঙ্গলি সমঝ মে আতা হ্যায়, কুছ কুছ আতা হ্যায় না। তো স্যার মানে উনি আমাকে জিজ্ঞাসা করলেন যে আমি কোথা থেকে, তো আমি বললাম কলকাতা। তো জুতো জমা করে এখন কিন্তু চলেছি দর্শন করতে। আমি যখন অমৃতসর ল্যান্ড করি সবার প্রথম যে কাজটা করেছিলাম, তখনও কিন্তু আমি এসেছিলাম দর্শন করতে। তখন ছিল রাত্রির তার আলাদা বিউটি, এখন সকাল, এখন হয়তো একটুখানি আলাদা হবে। শান্তি কী জিনিস সেটা কিন্তু অমৃতসরের গোল্ডেন টেম্পলে এলে তোমরা অনুভব করতে পারবে। আমি এইসবে দর্শন করে বেরোলাম, ভেতরটা এতটা সুন্দর, মানে চোখের সুন্দর শুধু নয় মনের সৌন্দর্য। মানে বসবে তোমরা একটুখানি গাছের ছাওয়াতে, সেখানে কিন্তু সুন্দরভাবে অল্প কিছু ধার্মিক গান হচ্ছে, মনটাকে একবারে শান্ত করে দেবে। আমার মনটা শান্ত হয়ে গেছে। তো আমি জানি না, আমি হাসছি, আমার ভালো লাগছে। হ্যাঁ জি স্যার, ইস ক্যামেরা সে মে অভি শুট কর রা হুঁ, উসকে বাদ ইয়ে মে আপলোড করুঙ্গা কাট কোট কে। হ্যাঁ জি, তো স্যার কো সমঝ মে নেই আ রা কি ভিডিও ক্যাসে এডিট হোতা হ্যায়, ভিডিও ক্যাসে বনতা হ্যায়। ইসকো টুটু ভেজ দেগা, হ্যাঁ টুটু মে চলা জায়েগা, কিছু কিমত ইসকো কাটুঙ্গা জো ভিডিও বনা রা হুঁ, উসকে বাদ মে ডালুঙ্গা। এবং সবার থেকে ভালো ব্যাপার যেটা, ভলেন্টিয়ারেই কিন্তু ওনারা অনেক কাজ করছেন, প্রচণ্ড রুদ্ধর কিন্তু হাসি মুখে কাজ করছেন, জল সার্ভ করছেন যারা লাইনে দাঁড়িয়ে আছে দর্শনের জন্য। খুব ভালো একটা এক্সপিরিয়েন্স। আপাতত আমি একটুখানি বসে রেস্ট নিচ্ছি, তারপর কিন্তু যাব লঙ্গর হলের উদ্দেশ্যে, ওখানে আজকের দুপুরের খাওয়াটা ছাড়তে। এটাই হলো গোল্ডেন টেম্পলের কিচেন। আমি পারমিশন নিয়েছি আগে থেকে, পারমিশন নিয়েই আমি একটুখানি ঘুরে দেখছি। সব এত বড় বড় জায়গায় এটা সম্ভবত ডাল অথবা খিচুড়ি তৈরি হচ্ছে। দেন এখানেও সবাই ব্যস্ত, আমি কাউকে ডিস্টার্ব করবো না, জাস্ট আমি আমার মতন একটুখানি ঘুরে দেখছি। কটা, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা,
কটা বড় বড় এরকম ডেচকি, সেখানে কিন্তু খাবার তৈরি হচ্ছে। সেখান থেকে খাবার তৈরি হয়ে আসছে এদিকে, আর এখান থেকে সার্ভ হয়ে চলে যাচ্ছে যেখানে যাওয়ার। ওদিকে সম্ভবত কারি পাকোড়া টাইপের কিছু তৈরি হচ্ছে, এটা হচ্ছে খিচুড়ি। সবাই ব্যস্ত এবং সবাই কিন্তু ভলেন্টিয়ারি কাজকর্ম করছে। অমৃতসরের গোল্ডেন টেম্পলের যে লঙ্গার কিচেনটা সেটা কিন্তু এতটা ছোট নয়, এর বাইরেও আলাদা অনেক অনেক সেকশন আছে। কিন্তু এখন বাজে দুপুর একটা, যেটা কিনা লঙ্গরের পিক টাইম, সেজন্য আমি কাউকে ডিস্টার্ব করতে চাইছি না। সেজন্য চলো আমরাও এখন আমাদের ভাগের লঙ্গরটা চেখে দেখি। লঙ্গর খেয়ে আমি বেরিয়ে পড়েছি। লঙ্গরে যেটা ছিল সেটা ছিল রুটি, তরকা ডাল আমরা যেটা খাই, তার বাইরে কালো চানা আর একটা মিষ্টি ভাত। খাবারের টেস্টের ব্যাপারে বলার মতন ধৃষ্টতা আমি করব না, কারণ টেস্টের থেকেও বেশি এটা একটা অনুভূতির ব্যাপার। তাই যারা যারা লঙ্গর খেয়েছো অমৃতসরের এই গোল্ডেন টেম্পলের লঙ্গরে এসে, তারাই সেটা বুঝতে পারবে। এবং যারা কোনোদিনও খাওনি, আমি বলবো যে গোল্ডেন টেম্পলের লঙ্গর নয়, যে কোনো গুরুদুয়ারাতে গিয়ে একবার লঙ্গরটা চেখে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি এখন দাঁড়িয়ে আছি গোল্ডেন টেম্পলের বাইরে, লঙ্গর হলের বাইরে। এখানে একটা ইন্টারেস্টিং জায়গা দেখাই, এই যে দূরে দেখা যাচ্ছে যে 5 টাকা লেখা আছে, এইদিকে যে কোকাকোলা লেখা আছে, এইখানে কিন্তু 5 টাকায়, এখানে 6 টাকায় কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়, তাও সারা বছর। যারা যারা লঙ্গরের আশেপাশে আসছো এবং এই রকম গরমের দিনে কোল্ড ড্রিঙ্কস খেতে চাও, তারা কিন্তু এখান থেকে নিতে পারো। আপাতত আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা কিন্তু জানিও কেমন লাগলো। আর এখানেই কিন্তু শেষ নয়, বরঞ্চ বলতে পারো অন্য একটা শুরু, কারণ নেক্সট এপিসোডে তোমরা যেটা দেখতে চলেছ সেটা আশা করি তোমাদের ভালো লাগবে। একটা ছোট্ট ঝলক দেখে নাও। তার আগে আমি বলি, মি মেট্রোপলিটন বয় সাইনিং অফ। পুরো অন্ধকার মেঘে, মানে ওদিকে মেঘ পেক বয়ে যাচ্ছে, যেটা এই মুহূর্তে ওয়ার্ল্ডের সবার থেকে হাইয়েস্ট ক্রিকেট স্টেডিয়াম। তো আমি তেল ভরিয়ে জাস্ট বেরিয়েই ছিলাম আমার নেক্সট ডেস্টিনেশনে যাবো বলে, অ্যান্ড দেখো কি চোখে এলো। আমি এক্সপেক্ট করিনি সিরিয়াসলি যে আমি দেখতে পাবো। এটা হচ্ছে ধওলাধার রেঞ্জ, যার মাথায় ওখানে কিন্তু বরফ দেখা যাচ্ছে।